মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা তো খুব মজায় আছি, খুব আনন্দ আছি, খুব ভালো আছি। আমার এই যে ছোট বোন, আমাদের মানে পাঁচ বোনের মধ্যে সব থেকে ছোট, সব থেকে আদরের বোন, আর খুব মিষ্টিও। কিন্তু মিষ্টি বলতে কি বলো তো, স্বভাবটা এত ভালো না, মানে যে কাউকে ভালো না বেসে পারবে না, এত ভালো স্বভাবটা। খুব ঠান্ডা মেজাজে আর খুব ভালো। যাই হোক, বোনের প্রশংসা তো অনেক করলাম। এবার হচ্ছে আজকে সকালটা শুরু হয়েছে, এখন সাতটা পার হয়ে গেছে, তাই না? সাতটা পার হয়ে গেছে, সাড়ে সাতটা হয়ে গেছে, আর আমি তো উঠেছি সে সাড়ে চারটার সময় ঘুম ভেঙে গেছে। বাইরে তো সাড়ে চারটার সময় উঠে যাই, আজকে সাড়ে চারটে উঠিনি, পাঁচটার সময় উঠেছি। তা প্রতিদিনই কি এক টাইমে উঠতে উঠতে না একটা অভ্যেস হয়ে যায়, তা অন্য জায়গায় গিয়েও সে ওই টাইমেই ঘুমটা ভাঙবে, সে যত রাত করে সে যাই করুক। তা কালকে খুব একটা রাত হয় না, এগারোটার মতো মনে হয় বেজেছিল। এমনিতে আমার নিজের বাড়িতে তো কোনোদিন বারোটা একটার সময় বাবা আসে, কোনো কোনো দিন দেড়টার সময় খেতে হয় কোনো কোনো দিন, তাও সেই ভোরেই উঠি। কিন্তু কি ওই ঘুমটা পুষিয়ে নিয়ে আবার দুপুরে একটু ঘুমিয়ে, তাই এখানেও দুপুরে ঘুমিয়েছি, কালকেও করেছি। এরা আবার দুপুরে ঘুমায় না, কিন্তু সকালে ওঠে, মানে অনেকটা বেলা করে ও সাতটা নাগাদ উঠে যায়। আমার দিদি আবার কোনোদিন পাঁচটায় ওঠে, কোনোদিন সাতটায় ওঠে, কিন্তু কমন যে টাইমটা সেটা হচ্ছে ওই সাড়ে সাতটা আটটা, এরকম একটা কমন টাইম যে সবার জন্য। কোনো কোনো দিন শরীরটা খারাপ থাকলে নটাও বাজে, মানে মোটামুটি ওরা একটু দেরিতেই ওঠে। এত ভোরে ওঠার ওদের কোনো মানে তাড়া নেই, বিশেষ কোনো তাড়া নেই, তার জন্য ওরা একটু দেরিতেই ওঠে। তা আমার তো ভোরে ঘুমতে ভেঙে উঠে গেছি, উঠে গিয়ে আমি ছাতে উঠে বেশ খানিক্ষণ পায়চারি করলাম, তারপরে চা করে খেলাম, গরম জল করে খেলাম, তার আগে গরম জল করে খেলাম, চা করে খেলাম। ওরা তখন কেউ ওঠে না, আর ও উঠেছে সাতটার সময় উঠেছে। উঠে আসলো একগাল মিষ্টি হাসি দিয়ে বলল আমাকে, মানে দেখা করলো আমার সাথে, গুড মর্নিং না বললো, হাবে ভাবে সুন্দর করে গুড মর্নিং মিষ্টি একটা হাসি দিয়ে বুঝিয়ে দিল। খুব ভালো লাগলো, মিষ্টি একটা সকাল শুরু হলো আমার ছোট বোনটাকে নিয়ে। তো আমরা এখন দুই বোন না একটু সুখ দুঃখের গল্প টল্প করছিলাম বসে বসে, করতে করতে মনে হলো একটুখানি তোমাদের সাথেও একটুখানি গল্প করে নিই, একটু করা দরকার সেই গল্পটা। তা আমার দিদি এখন ওঠেনি, ওর না শরীরটা খুব একটা ভালো নেই, ওরও শরীরটা ভালো নেই, কিন্তু মানে আমার দিদি একটু কষ্টটা বেশি হচ্ছে, মানে পেটে ব্যথাটা তো এগুলো করছে। তা রাতে তো এই গরমের জন্য রাতে ঘুমানোও যায় না, ও এখনও শুয়ে আছে, আমরা এখনও ডাকিনি। আর আমার মেয়ে, ওকে তো না ডাকলে উঠবেই না, ওকে রাত বারো দুপুর বারোটাও যদি বেজে যায় যদি না ডেকে তুলি তো উঠবে না। ওর আর ওটা উঠে কোনো ব্যাপার নেই, যতক্ষণ না চ্যাংদোলা করে তুলবো। না দিদা ঘুমাচ্ছে, মামনি ঘুমাচ্ছে, আর খাটে মানে বড় ঘরের খাটে, যেই ঘরটা মেন ঘর সেই বড় ঘরের খাটে দিদা এক পাশে, আমার দিদি এক পাশে, আর মাঝখানে আমার মেয়ে, এইভাবে ঘুমাচ্ছে। আর মামনির ঘরে দুটো চৌকি আছে, মানে একটা খাট আছে একটা চৌকি আছে, তাই সে চৌকির মধ্যে মানে একটা চৌকিতে আমি আর মামনি শুই, আর একটাতে ও শুই, ছোটোটা যেটা সেটাতে ও শুই, আর একটু বড় যেটা সেটাতে আমি আর মামনি শুই, এভাবেই এখানে শোয়াটা হয়। তো উঠে সকালবেলা হাওয়া টাওয়া খেয়ে নিয়ে, চাটা খেয়ে নিয়ে, মাইন্ড ফ্রেশ করে আমি কী করলাম, কালকের ভিডিওটাকে আপলোড করে নিলাম, এডিটিংটাও করলাম। উঠে আগে সকালে চাটা খেয়ে মাইন্ড ফ্রেশ করে আগে এডিট করলাম, এডিট করতে কী ঝামেলা, কী সময় লাগে বোঝোই তো তোমরা যারা ইউটিউবার আছো, বিশেষ করে ছোট ইউটিউবারদের জন্য বেশি ঝামেলা হয় বলো, তাই না? যারা এক্সপার্ট হয়ে গেছে বড় ইউটিউবার তাদের ক্ষেত্রে হয়তো অত পরিশ্রম হয় না, আমরা যারা ছোট ইউটিউবার তাদের ক্ষেত্রে একটু বড় পরিশ্রম হয়, কারণ আমাদের না প্রতিদিনই যেন কিছু না কিছু শিখছি, প্রতিদিনই যেন কিছু না কিছু জানছি নতুন নতুন। আমি আমার দুই দিদি আমরা তিন বোনই যেন প্রতিদিনই কিছু না কিছু জানছি, যে যখন যেটা জানছি বাকি বোনেদের সেটা শেয়ার করে দিচ্ছি। তো এই করে করে আমরা ছোট ছোট পায়ে এগিয়ে যাচ্ছি, জানি না আমাদের কোথায় গিয়ে ঠেকবো, আদৌ কপালে কী আছে না আছে, নিজেরা আগে শক্ত পায়ে দাঁড়িয়ে পড়ি, ইচ্ছে আছে ওকেও দাঁড় করিয়ে দেবো, ওকেও বলবো তুইও শেখ আমাদের দলে চলে আয়, আসবি তো আমাদের দলে, একটা সময় কিন্তু আসতেই হবে, তাই না বলো? কিছু তো দেখো, স্বাবলম্বী হওয়াটা কিন্তু প্রত্যেকটা মানুষের দরকার, প্রত্যেকটা মানুষের দরকার স্বাবলম্বী হওয়াটা, যতই নিজের লোক ঘনিষ্ঠ লোক আশেপাশে সবাই থাকুন না কেন, তবু নিজের একটা কনফিডেন্স যে আমার আমি নিজে কিছু করতে পেরেছি, এই যে একটা সুখ, সেই সুখটা কিন্তু সবারই পাওয়া দরকার বলো। তা আমরা নিজেরা আগে পায়ের পাটাটি শক্ত করে, পায়ের মাটিটা শক্ত করে, শক্ত করে দাঁড়াই, এটাকে পুরো শিখে যাই, তারপর ইচ্ছা আছে ওকেও আমাদের লাইনে নিয়ে আসবো, আনতে আসতেই হবে। তো ঠিক আছে, এইটাই তো বললাম, দু চোখ ভরা স্বপ্ন আর নিজের লোকদের পাশে দাঁড়ানো, সকলের পাশে দাঁড়ানো, ভীষণ মানে এটা স্বপ্ন, শখ বলতে পারো, সেই জন্য এই লাইনে আসা, কিছু তো করতে হবে। আর এটাতে কি বাইরে দৌড় ঝাঁপ ইয়ে করা কোনো ঝামেলা নেই, শুধু ঘরে বসে বসে ছোটো ছোটো ভিডিও বানাও আর এডিট করো আর ছাড়ো।
এমনি কোনো কোনো রিস্ক নেই, কোনো কিচ্ছু নেই, খুব ভালো কাজ এটা, আমার তো মনে হয় ভীষণ ভালো কাজ। খালি একটু কথা বলতে জানতাম, একটু বক বক করে নাও, ব্যাস। তো ঠিক আছে, এই তো বললাম আমাদের স্বপ্নের কথা। তো থাকো সারাদিন আমাদের সাথে, দেখতে থাকো পুরো ভিডিওটা, কি কি করছি, কি কি করবো না করবো এখনো অনিশ্চিত, কিছু জানি না সারাদিন কিভাবে কাটাবো অনিশ্চিত। থাকো, আমরাও কাটাচ্ছি, তোমরাও দেখতে থাকো, সারাদিন থেকো কিন্তু আমাদের সাথে। কিছু বক বক আর কিছু সুন্দর সুন্দর ফুল দিয়ে শুরু করলাম আজকে আমি আমার ভিডিওটা। তো তারপরই কাজকর্মে হাত দেওয়ার পর শুরু করলাম দেখো সকালে ব্রেকফাস্ট নিয়ে। সকালে ব্রেকফাস্ট তৈরি করছি, আমার মেয়ে খেতে চেয়েছে চিপস দিয়ে খিচুড়ি, আমি তাই কাঁচা মুগ ডাল দিয়ে আর চাল দিয়ে খিচুড়ি বসিয়ে দিয়েছি। কাঁচা মুগ ডাল কারণ ভাজা মুগ ডাল হলে একটু গ্যাস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য কাঁচা মুগ ডাল দিয়ে খিচুড়ি বসিয়েছি। আর মেয়েটা আমার খিচুড়ি দিয়ে চিপস দিয়ে খাওয়ার বায়না করলো, সাথে আলু ভাজা করে নিচ্ছি, আমরা সবাই ওটাই খেয়ে নেব। তো দেখো এখন পুজো দেওয়ার সময় চলে এসছে, তা আমার দিদি আমার বোন ওরা কেউ পুজো দিতে পারবে না, তো আমিই পুজো দিয়ে দিচ্ছি। তো আমি আজকেই লাস্ট পুজো দিয়ে নিচ্ছি, দুপুরেও গোপালকে সেবা দিয়ে নেব, আমার গোপাল আমার দিদির গোপাল, তারপরে তো আমাকে বিকেল হলেই চলে যেতে হবে, তারপরে আবার দিদার পুজো দেবে, তারপর আবার দিদি পরে সুস্থ হয়ে গিয়ে দিদি দেবে। তো আমি এখন গাছের মানে টবে ছাদের টবের থেকে কিছু ফুল কুড়িয়ে, না গোলাপটাকে তুলব না, ওটাকে তুলতে দুঃখ লাগছে, এত সুন্দর গোলাপটা। তো আমি এই মিনি জবাটাকেও তুলে নিলাম, এইসব ফুলগুলো দিয়ে আমি পুজো দিয়ে নেব। আর এই দেখো ছাদের এই অবস্থা, এখানে আবার আছে কি একটা টগর ফুল, তাই এই ফুলগুলোতে আমি এখন পুজো দিয়ে নেব, দিয়ে নিয়ে তারপরে। তো আমাদের টিফিন তো খাওয়া হয়ে গেছে, যদিও সকালে অনেক সকালেই গোপালকে খেতে দিয়ে দিয়েছিলাম, তা দুই গোপালকেই অনেক সকালে খেতে দিয়ে দিয়েছিলাম ঘুম থেকে উঠেই। তারপর আমরা টিফিন টিফিন খেলাম, তারপরে স্নান করে দেখো আমি পুজো দেওয়া সেরে নিয়েছি। তো আজকে রান্না খুব হালকার উপরে রান্না হবে, বিশেষ কিছু ঝামেলা রান্না করতে না করেছি, কারণ আমার দিদির শরীরটা খুব খারাপ, মানে কালকে থেকেই না অসম্ভব পেটে ব্যথা করছে, পেটে যন্ত্রণা করছে, আর কেমন বমি বমি পাচ্ছে, সাথে মাথাও যন্ত্রণা করছে, মানে অনেক কিছু প্রবলেম হচ্ছে। তা মামনি ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছিল, তা এখন ওষুধ খেয়ে এখন একটু সুস্থ আছে, কিন্তু মানে পুরোপুরি এখনও সুস্থ হয়নি। আর আমি দেখো ঠাকুর পুজো দেই যেই নাইটিটা পরে, সেই নাইটিটা পরে একটু তোমাদের দেখাচ্ছি, নাইটিটা না খুব সুন্দর, এটা আমার দিদির নাইটি, মানে দিদি মানে যে মেয়ে যে কুচি যে। তো দেখো আমরা খাওয়া দাওয়া করে মানে বিকেলবেলায় বেরিয়ে পড়েছি, আমরা ট্রেন ধরবো 5:58, মানে এটা ঢোকে এখানে 6:10 ঢুকে ট্রেনটা, 5:58 ট্রেন কিন্তু ঢোকে 6:10 ঢোকে। তো আমরা এখন দেখো ট্রেনে উঠে গেছি, 6:10 ট্রেনটা পারফেক্ট টাইমে ঢুকে গেছে। তো আমরা এখন গাড়ির মধ্যে রয়েছি, তো আমরা লেডিসে উঠেছি, ওখান থেকে কিছু ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে লেডিস থেকে। তো আমরা আবার বাড়ির দিকে যাওয়ার বাড়িতে যাওয়ার পথে রয়েছি। তো ট্রেনে মেয়ে কিছু চকলেট না, এটা কিছুটা টক ঝাল মিষ্টি, এরকম একটা টেস্টের লজেন্সটা অনেকটা মানে টক ঝাল মিষ্টি টাইপের লজেন্সটা, সেটা আমার পছন্দ হলো, কিনলো, কারণ ও এখন অনেক টাকার মালিক, ওর বম্মা ওকে কত টাকা যেন দিয়েছে, কিছু টাকা দিয়েছে, তা ওইটা পেয়ে তো খুব খুশি, ও এখন অনেক টাকা মালিক, ওকে আর কিছু বলাই যাবে না, মানে আর আমার কিনে দিতে হচ্ছে না, নিজেই কিনে নিয়েছে। তো আমরা এখন দেখো রিক্সা করে ব্যাকপুর 4 ব্যাকপুর স্টেশন থেকে রিক্সা করে বাড়ি ফিরছি, রিক্সাতে আমার না খুব সুবিধা হয়, একদম বাড়ির কাছে নামিয়ে দেয়, আর অটো হলে তো মোড়ের মাথায় নামিয়ে দেবে, সে অতটা আবার যেতে হবে, তো
তো দেখো বাড়িতে পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে এবার তো ঘর পরিষ্কার করার পালা। ওর বাবা তো একা থাকে, সেরকমভাবে ঘরটা পরিষ্কার রাখতে পারে না, তাও নাকি ঝাঁট দিয়েছে শুনেছি। তা যাই হোক, আমার খাবার টেবিল টেবিল একদম ধুলো ধুলো মতো হয়েছিল। ওই রুটির গুঁড়ো আর কি, রুটি করে গেছিলাম, ওই রুটিটা সেঁকে খেয়েছিল, সেই রুটির গুঁড়ো টুড়ো এদিক ওদিকে পড়ে রয়েছে, ঘুগনি ঝোল টোল, এই ঘুগনি বলছে তরকার ডাল করে গেছিলাম। তা আমি গ্যাসটা পরিষ্কার পরিষ্কার করে নিয়ে তারপর বেশ কিছু বাসন জমা আছে, বাসনগুলো মেজে নিয়ে তারপরে রাতে রান্নার দিকে ঢুকবো। তা চাও করা হয়নি, চাটা করব। তো টিফিনও খিদে পেয়েছে, এখন ওর বাবা বলছে কি খাবে বলো। আমি বললাম তোমার যা ইচ্ছে তাই নিয়ে এসো। তা মনে হয় বাবা মেয়ে দুজনে মিলে ঠিক করলো এবার চপ খেতে হবে। তো ঠিক আছে, নিয়ে আসো কর বাবা, আমার আর কি চপ আনলে তো আমার ভালোই, আমার আর কিছু রান্না করতে হচ্ছে, মানে সন্ধ্যে টিফিন বানাতে হচ্ছে না, কারণ এখানে আমার প্রচুর কাজ রয়েছে দেখতে পাচ্ছ। এক গাদা বাসন আমার এখন মাজতে হবে, জমা ছিল বাসন কটা, ওর বাবা সেরকমভাবে তো বাসন ধুতে পারে না, তা আমি বাসনগুলো ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নেবো। তো তারপরে দেখি চা বসে চা খায় কি না কী করবো, মানে দেখা যাক। তারপর বাড়ির থেকে ওর বাবার জন্য কিছু প্রসাদ পাঠিয়েছে, সন্দেশ প্রসাদ পাঠিয়েছে আর আম পাঠিয়েছে, গোটা আর কি, তা টুকরো করাটা তো আর পাঠানো সম্ভব না, ওই গোটাই আর কি পাঠিয়েছে। তো সেই প্রসাদগুলো আমি ওর বাবাকে কেটে দেবো, আর তারপর রাতে রান্নার দিকে পরে ঢোকা যাবে। আগে এদিকটা গুছিয়ে নিই, বাসন টাসন মেজে টেজে পরিষ্কার করে নিই। আর তো ওদিকে তো ওরা তো বললো ওদের তো দুজনে এরকম ভীষণ চপ খেতে ইচ্ছে করছে, আর ওর বাবারও না আজকে দুপুরে খাওয়া হয়নি, খাওয়া হয়নি বলতে রুটি খেয়েছে, ভাত খেতে যাওয়া হয়নি, আমাকে বললো সেটা, ভাত খেতে আর বাইরে যায়নি, ওই ঘরে যা ওই রুটি ছিল ওটাই খেয়ে নিয়েছে। তা প্রচুর খিদে পেয়ে গেছে, আমাকে বলছিলো সেটা যে কিছু একটা টিফিন বানো, প্রচুর খিদে পেয়ে গেছে। তা দেখি আমি এখন টিফিনটা বানাবার ব্যাপার নিয়ে চপটা নিয়ে আসবে, যখন বাসনগুলো ধুয়ে নিই ওই চকমুড়ি খাওয়া হয়ে যাবে, ওটাতে আমাদেরও হয়ে যাবে ওর বাবারও হয়ে যাবে, বিশেষ করে ওর বাবার। আমাদের তো কোনো ব্যাপার না, আমরা ভাত খেয়ে বেরিয়েছি। তা ওর বাড়িতেও আজকে ঝামেলা রান্না করা হয়নি, ডিম আলু সেদ্ধ আর ঘি দিয়ে এইটাই আমাদের আজকে লাঞ্চ হয়েছে। যেহেতু দিদি শরীরটা ভালো নেই, বললাম তুই বাজারে যাস না, এত শরীর খারাপ নেই অসম্ভব, এমনিতে নতুন চলতে পারছে না। তার আগে মেয়ে বাবা আবার মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছে, বলেছে তুই আগে পড়, তুই পড়তে থাক তারপরে আমি নিয়ে আসছি। তো দেখো বাবা মেয়ের তো চলতেই থাকে এরকম। আর চপের সাথে না কিছু চপের যে গুঁড়োগুলো থাকে সেগুলো বাবা নিয়ে আসে, আমার খুব ভালো লাগে, আমি বলি যে গুঁড়োগুলোকে নিয়ে আসবে, বেশ মচমচ করে, ভালো লাগে দেখতে চপের গুঁড়োগুলো। আগেই তো আমি গুঁড়োগুলো খেয়ে নিই তারপরে চপটা খাই, তা গুঁড়োগুলো মানে দারুণ মচমচে হয়। তা এই চপ আর সাথে চপের গুঁড়ো এইসব আনা হয়েছে, এবার এগুলো আমরা চপটা খাওয়া সেরে নিয়ে ওর বাবা বসবে মেয়েকে পড়াতে নিয়ে, আর তারপর কিছু আম কেটে নিলাম, ওই গোটা গোটা আম আর কি পাঠিয়েছিল, তা সেটা প্রসাদ আর কি, মাসিতলার প্রসাদ, সেটাই ওর বাবাকে বললাম তুমি খাও, ও খেয়ে যদি পুরোটা খেতে না পারে তখন আমরা খাবো, কারণ আমরা তো বাড়িতে খেয়েছি আর ওর বাবার খুব খিদেও পেয়ে গেছিলো। তো আমি এদিকে তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে দুধ জল বসিয়েছি, আর জলও দেখি আর কিছু ভাত ছিল, সেই ভাতটাকে না আমি ধুয়ে ফ্রিজে আমার ভাতটা ছিল ধুয়ে ভাতের সাথে মিশিয়ে দেবো, আর ভাতের মধ্যে আমি ডিম ধুয়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ। তা ডিম সেদ্ধ দিয়ে ইচ্ছে আছে আমার কচুর লতি দিয়ে, আমার বড় ননদ একদিন করেছিল, আমাকে বলেছিল, বলে বলি খুব ভালো হয় কিন্তু ডিম সেদ্ধ দিয়ে কচুর লতি দিয়ে, দারুণ লাগে খেতে। তা আমি সেটাই ভাবছি, একবার চেষ্টা করে দেখি, মাছ আছে আমার ফ্রিজে কিন্তু আর মাছ বার করিনি, আর ভালো লাগলো না মাছটা আর বার করতে, মাছ একেবারে কালকে রান্না করব, আজকে এই ডিম দিয়ে কচুর লতি দিয়ে করব। দেখো তার মধ্যে আমি দেবো পেঁয়াজ রসুন সর্ষে কাঁচা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, সাদা সর্ষে কালো সর্ষে মিশিয়ে বেটে দেবো। তো দেখো মোটামুটি আমার খাবার টেবিল গোছানো হয়ে গেছে, আর দুধটাও এখানে ঠান্ডা হতে দিয়েছি, আর এখানে ফ্রিজে একটু ডাল ছিল, ডালটা গরম করে দিচ্ছি, কারণ ওর বাবার আবার শুকনো খেতে পারে না, একটু ডাল লাগে। আর এখানে আমার দেখো ডিমের সাথে লতি মিলিয়ে যে করছি সেটা প্রায় হয়ে আসছে, হ্যাঁ আর একটুখানি মানে একটু টান টান হলেই ভালো লাগবে। দেখো আমার এটা হয়ে গেছে, বেশ তেল ছেড়েছে পাশ দিয়ে, দারুণ লাগে কিন্তু খেতে। তো তোমাদের